অপার প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি বাংলাদেশ। আমাদের দেশে আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি। রয়েছে টাঙ্গুয়ার হাওর, ষাট গম্বুজ মসজিদ ও পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো বিশ্ব ঐতিহ্য স্থান। বাংলাদেশের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন উপভোগ করে যুগে যুগে ভ্রমণকারীরা মুগ্ধ হয়েছেন। তাই বাংলার প্রাকৃতিক ও ঐতিহাসিক বিভিন্ন স্থান পরিদর্শনে কালের পরিক্রমায় দেশীয় পর্যটকদের সাথে যুক্ত হয়েছে অসংখ্য বিদেশি পর্যটক। বর্তমানে পর্যটন বিশ্বব্যাপী একটি অন্যতম শিল্প হিসেবে গড়ে উঠলেও নানা প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশে এখনও আশানুরূপ অগ্রগতি হয়নি। বাংলাদেশের পর্যটন শিল্পকে এক ধাপ এগিয়ে নিতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস 2017। যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এই শিল্পের উন্নয়নে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। সরকারি ও বেসরকারি পর্যায়ে পর্যটন শিল্পের উপাদানগুলোকে দেশে বিদেশে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের মাধ্যমে এই শিল্পের বিকাশ ঘটানো সম্ভব। সর্বোপরি পরিবেশ বান্ধব ও যুগোপযোগী পর্যটন শিল্প আমাদের আগামী প্রজন্মের জন্য বয়ে আনতে পারে এক সম্ভাবনাময় ভবিষ্যৎ। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।